ইসলামের লং মার্চ প্রতিহত করতে শতাধিক সংগঠনের ডাকে সারা দেশে ২৪ ঘন্টার হরতাল এবং গণজাগরণ মঞ্চের ২২ ঘন্টার অবরোধ পালিত হয়েছে। হরতাল শান্তিপূর্ণ থাকলেও মহাখালীতে হরতাল সমর্থকদের সমাবেশে হামলা করেছে হেফাজতে ইসলাম। ফরিদপুরের ভাঙ্গায় সংঘর্ষে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। হরতাল অবরোধের বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল রশিদ। জেলায় জেলায় হরতাল অবরোধ শান্তিপূর্ণ থাকলেও ফরিদপুরের ভাঙ্গায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে সংঘর্ষে জড়ায় হেফাজত। পুলিশ অ্যাকশনে গেলে ত্রিমুখী সংঘর্ষে নিহত হন নওশের খান নামে এক আওয়ামী লীগ নেতা, সাংবাদিক সহ আহত হন ৫০ জনেরও বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমপক্ষে ৬ রাউন্ড গুলি ছুড়ে পুলিশ। ব্যতিক্রমী হরতালে রাজধানীর পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ, তবে হেফাজত কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় মহাখালীর আমতলী মোড়ে হরতাল আহ্বানকারীদের মঞ্চে হামলা চালায়। হামলায় ৩ পুলিশ ছাড়াও আহত হন নির্মূল কমিটির ২০ নেতা কর্মী। প্রশাসনের রঞ্জে রঞ্জে জামাত বসে আছে, দেখো জাতীয় পার্টি এদের সঙ্গে জুটেছে, জামাত বিএনপি তো আছে, হেফাজত ইসলাম কি? হেফাজত ইসলাম এগুলো তো জামাত বিএনপির ভাড়ার করা সন্ত্রাসী কতগুলো। ১০০র বেশি সংগঠনের ডাকা হরতাল আর গণজাগরণ মঞ্চের অবরোধে শুনশান নীরব ছিল রাজধানীর সব বাস স্ট্যান্ড। অন্যদিনের ব্যস্ততম এলাকা মিরপুর এবং কল্যাণপুর সহ বিজয় সরণি, ফার্ম গেট, কারওয়ানবাজার, ধানমন্ডি, নিউ মার্কেট, উত্তরা সহ পুরো রাজধানী ছিল যানবাহন এবং প্রায় জনশূন্য। অন্য হরতালে সময় মতো লঞ্চ ছাড়লেও হেফাজত বিরোধী হরতালে কোনো লঞ্চ ছেড়ে যায়নি সদরঘাট থেকে, সদরঘাটে আসেওনি কোনো লঞ্চ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।